আমার নাম খোকন চন্দ্র সরকার, আমি বাংলাদেশ পুলিশে কর্মরত আছি, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত। তো গত 2022 সালের জুন মাসে ডায়াগনোসিসে আমার রেকটাম ক্যান্সার ধরা পড়ে। যথারীতি আমি বাংলাদেশ স্কোয়ার হসপিটাল ঢাকায় চিকিৎসা গ্রহণ করি ডাক্তার অরুণাংশু দাস স্যারের অধীনে। সেখানে রেডিয়েশান এবং কেমোথেরাপি গ্রহণ করি। গ্রহণ করার পরে আমি মত প্রকাশ করি যে সার্জারি করার জন্যে ইন্ডিয়াতে যাব। তো অরুণাংশু স্যার ইন্ডিয়াতে আসার জন্যে অ্যাপোলো প্রোটন ক্যান্সার সেন্টার চেন্নাইতে উনি আমাকে রেফার করলেন ডাক্তার সুজিত কুমার মুল্লাপালি স্যারের কাছে। যথারীতি ওখানে আসলাম, আসার পরে সুজিত স্যার আমাকে সার্জারির জন্য ডাক্তার সিন্থিল কুমার গণপতি স্যারের কাছে পাঠালেন এবং MRI এবং পেট সিটি করার জন্য নির্দেশ দিলেন। পেট সিটি করার পরে আমার বাম কিডনিতে পাথর টিউমার ধরা পড়ল। তো তারপরে হাসপাতালে ভর্তি হলে 28/11/2023 তারিখে আমার আমার সার্জারি হয়। দুটো সার্জারি এক অ্যানেস্থেসিয়াতেই একদিনেই হয়, একেবারেই হয়, এবং যথাযথভাবে আমার সার্জারি সম্পন্ন হয়েছে। সার্জারি পরে যথারীতি ICU এবং বেডে ছিলাম। বেডে থাকার পরে ওখান থেকে বায়োপসি রিপোর্ট সংগ্রহ করে ডাক্তার সিন্থিল স্যার এবং ডাক্তার সুজিত স্যার দুজনে এসে আমাকে জানান যে আমি ক্যান্সার মুক্ত, এখন আমার কোনো ক্যান্সার নেই। তো হাসপাতালে থাকাকালীন এখন পর্যন্ত আমি চিকিৎসা গ্রহণে হাসপাতালে আছি। হাসপাতালের সকল ডাক্তার স্যার থেকে নিয়ে আয়া পর্যন্ত প্রত্যেকেরই আচার আচরণ সেবার তুলনা হয় না। অনেক ভালো সেবা আমি পেয়েছি এই চিকিৎসা করতে এসে। অ্যাপোলো প্রোটন ক্যান্সার সেন্টার একটি ভালো হসপিটাল আমার দেখা মতে।